জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক তুষার ধসে ও পাথরের আঘাতে যাদের মৃত্যু হয়েছে তাদের নিকট আত্মীয়দের মাথা পিছু 5 লক্ষ টাকা করে এক্সগ্রাসিয়া দেওয়া হবে। রাজ্যপাল সত্যপাল মালিকের নির্দেশে এই ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। দক্ষিণ কাশ্মীরের কুলগামে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ 5 জঙ্গি। রবিবার সকাল থেকেই শুরু হয় সংঘর্ষ। প্রথমে নিরাপত্তা রক্ষী বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা, পাল্টা জবাব দেয় সেনাও, তাতেই নিকেশ 5 জঙ্গি। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে শাড়ি সিঁদুর নিয়ে তোপ দাগলো বিজেপি। রবিবার মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ হরিশ ত্রিবেদী বলেন, প্রিয়াঙ্কা গান্ধী নিজের এলাকায় গেলে শাড়ি আর সিঁদুর পরেন, কিন্তু যখন দিল্লিতে থাকেন তখন তিনি জিন্স আর টপ পরে ঘুরে বেড়ান। বিষ মদে এবার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের আতঙ্কের চিত্র। দুই রাজ্যেই বিষ মদে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 104 জন। এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে প্রায় 200 জন। এখনো বহুজন হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের আশঙ্কা মৃতের সংখ্যা আরো বাড়বে। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। নিজের গর্ভবতী স্ত্রীকে খুন, এরপর সেই মৃত স্ত্রীর পাশেই শুয়ে নিশ্চিন্তে একই বিছানায় ঘুমিয়ে রাত কাটালেন স্বামী। পরের দিন সকালে থানায় গিয়ে খুনের কথা স্বীকার করে থানায় আত্মসমর্পণ করলেন খুনি স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওসামাবাদে। তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যাকাণ্ডের জেরে এবার নদিয়ার এসপি রূপেশ কুমারকে সরানো হতে পারে বলে সূত্রের খবর। তাছাড়া শনিবার ঘটনার দিন বিধায়কের সিকিউরিটির দায়িত্বে থাকা অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে ও তার বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে। বিধায়ক খুনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিজেপি নেতা মুকুল রায়। সরাসরি কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে নদিয়া তৃণমূল জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তের দিকেই অভিযোগের আঙুল তুললেন তিনি। তুরস্কের ইস্তাম্বুল নগরীতে একটি ভবন ধসে পড়ায় ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে 21 জনে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, কর্তৃপক্ষকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। বুধবার ইস্তাম্বুল নগরীর এশিয়া অংশে অবস্থিত কার্তাল এলাকায় 8-তলা ভবনটি ধসে পড়ে। ব্যাট হাতে নয় তবে বল পায়ে সেঞ্চুরি করে ফেললেন গ্যারেথ বেল। 2013 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতায় এই 100 গোল করলেন তিনি। তার মাইল ফলকের দিনে মাদ্রিদ ডার্বিতে 3-1 গোলে জয় পেয়েছে রিয়াল। দুদিন আগে ব্রাজিলের ফুটবল ইতিহাসে ঘটে গিয়েছে বড় এক ট্র্যাজেডি। দেশটির 100 বছরের বেশি সময়ের পুরনো ক্লাব ফ্ল্যামেঙ্গোর একটি ডরমেটরিতে অগ্নিকাণ্ডে নিহত হয় 10 জন, যার মধ্যে বেশ কয়েকজন ক্লাবের যুব ফুটবল দলের সদস্য রয়েছেন। ক্লাব প্রাঙ্গণে অশ্রুজল নয়নে নিহতদের স্মরণ করলেন সতীর্থ, স্বজন ও প্রতিবেশীরা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।